আজ আঠাশে নভেম্বর দু হাজার তেইশ তো প্রথমেই মার্কেটের কথা বলি নিপটি গ্যাপ আপ ওপেন হয় তারপর পুরো সময় ফ্ল্যাট ছিল ঠিক মার্কেট বন্ধ হয়ে যাওয়ার এক ঘন্টা আগে প্রায় সত্তর পয়েন্ট ওপরে চলে যায় এবং উনিশ হাজার নশো লেভেলের কাছেই ক্লোজ দিয়েছে যদি কুড়ি হাজারের লেভেল ক্রস করতে পারে তাহলে আবারও একটা নতুন হাই আমরা দেখতে পাবো তো এবার কিছু স্টক রিগার্ডিং আপডেট দেখে নিই প্রথমেই আদানি গ্রুপ নিয়ে বলি খুব ভালো একটা পজিটিভ নিউজ চলছে যেটা আমি টেলিগ্রামে আপডেট করেছিলাম এবং শুক্রবার দিন ভিডিওতে বলেওছিলাম আদানি গ্রুপ ক্লিনচিট পেতে পারে এবং এর চান্সই বেশি ছিল অফিসিয়ালি এখনো সুপ্রিম কোর্টের থেকে ক্লিনচিট পাইনি কিন্তু খুব তাড়াতাড়ি পেতে পারে তো শুক্রবার দিন সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল বাগ এবং ওসিসিআরপি যে অ্যালিগেশন লাগিয়েছিল আদানি গ্রুপের ওপর সেটা একটা রিপোর্ট ছিল কোনো প্রমাণ ছিল না এবং এখনো পর্যন্ত কোনো প্রমাণ আসেনি যার কারণে একটা রিপোর্টের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট এত বড় গ্রুপের ওপর কিছু রায় দিতে পারবে না এছাড়া কোর্ট আরো একটা ডেট দিয়েছে এই ডেটের মধ্যে যদি কোনো সলিড প্রমাণ না আসে তাহলে আদানি গ্রুপ ক্লিনচিট পেতে পারে যেটা আদানি গ্রুপের জন্য খুবই পজিটিভ খবর যার কারণে আজকে দেখবেন আদানির প্রতিটা শেয়ার আদানির ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ প্রায় সাড়ে আট পার্সেন্ট ওপরে গেছে আদানি এনার্জি সলিউশন উনিশ পার্সেন্ট জাম্প যেটা আদানি ট্রান্সমিশন ছিল আদানি টোটাল গ্যাস টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কিটে বন্ধ হয়েছে আদানি পাওয়ার টুয়েলভ পার্সেন্ট ওপরে এবং নতুন অল টাইম হাইও বানিয়েছে এবং আদানি উইলমার প্রায় টেন পার্সেন্ট আপার সার্কিটে বন্ধ হয়েছে হিন্ডেনবার্গের রিপোর্টের পর যে স্টকগুলো বেশি মার খেয়েছিল আজ সেগুলো বেশি র্যালি দেখিয়েছে কিন্তু পুরনো লেভেলে ফিরে যেতে অনেক সময় লাগবে কিন্তু তবুও যেসব রিটেল ইনভেস্টার এইসব স্টকে ইনভেস্টেড ছিলেন তাদের একটু স্বস্তি নেক্সট দিনগুলোতে হয়তো আরও প্রাইস বাড়তে পারে কিন্তু দুটো পয়েন্ট মাথায় রাখবেন যে কোনো সময় হিউজ প্রফিট বুকিং আসতে পারে এইসব স্টকে কারণ যারা নিচের লেভেলে বাই করে রেখেছে তারা কিছুটা প্রফিট বুকিং করতে পারে এবং সুপ্রিম কোর্টের যে ফাইনাল রায় সেটা এখনও পর্যন্ত আসেনি তাই এই দুটো পয়েন্ট মাথায় রেখে যে কোনো সিদ্ধান্ত নেবেন এছাড়া পার্টিকুলার আদানির কিছু স্টক রিলেটেড কিছু পজিটিভ নিউজও আছে যেমন আদানি টোটাল গ্যাস গ্রিন হাইড্রোজেন ব্লিন্ডিং প্রোজেক্ট লঞ্চ করছে এছাড়া আদানি উইলমান নিয়েও একটা নিউজ আছে কিছুদিন আগেই আমরা রিপোর্টের থ্রু দেখেছিলাম যে আদানি উইলমার থেকে আদানি গ্রুপ এক্সিট নিতে পারে সেই নিউজটা আরও একবার দেখা যাচ্ছে আদানি গ্রুপ এই কোম্পানি থেকে এক্সিট নিলে নিশ্চয়ই কোনো বড় প্লেয়ার বাই করবে এর আগে কিছু বড় বড় নাম আমরা দেখেছিলাম যেমন জিকিউজি পার্টনার এবং উইলমার নিজেই আদানি স্টেক কিনে নেবে বলেছিল কিন্তু আজকে নতুন একটা নাম শোনা যাচ্ছে যেটা হলো আইটিসি আইটিসি এই পুরো স্টেক কিনতে পারে কিন্তু অফিসিয়ালি খবর আসেনি তাই পারলে আইটিসির ওপরও নজর রাখতে পারেন নেক্সট টাটা মোটরস স্টক প্রাইস আজ প্রায় সাড়ে তিন পার্সেন্ট মতো বেড়েছে এবং নতুন অল টাইম হাই বানিয়েছে এর মেন কারণ হল কোম্পানি তার প্যাসেঞ্জার এবং ইলেকট্রিক ভিকেলের প্রাইস দু হাজার জানুয়ারি থেকে বাড়াবে এটা কোনো রিপোর্টের থ্রু জানা যাচ্ছে না এটা অফিসিয়ালি নিউজ কিন্তু এক্স্যাক্ট কত পার্সেন্ট বাড়াচ্ছে সেটা জানায়নি কিন্তু দাম বাড়বেই যেটা শেয়ার হোল্ডারদের জন্য খুবই ভালো এরই কম্পিটিটার কোম্পানি মারুতি সুজুকি সেও জানুয়ারি দু থেকে তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে এছাড়া টাটা মোটরস এর শেয়ার প্রাইস বাড়ার পিছনে আরও একটা কারণ হল টাটা টেকনোলজির আইপিও এতটা সাকসেসফুল হওয়ার জন্য এর সাথে টাটা পাওয়ারও আজ প্রায় ফাইভ পার্সেন্ট প্রাইস ওপরে গিয়ে বন্ধ হয়েছে এর পিছনে দুটো পজিটিভ নিউজ আছে এক টাটা পাওয়ারের সাবসিডারি কোম্পানি টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি দুশো মেগাওয়াটের প্রোজেক্টের একটা অর্ডার পেয়েছে এস লিমিটেডের তরফ থেকে যেটা একটা পিএসইউ কোম্পানি যারা হাইড্রো ইলেকট্রিক এবং রিনিউয়েবল পাওয়ার জেনারেশন সেক্টরে কাজ করে থাকে আরও একটা পজিটিভ নিউজ হলো ফিনান্সিয়াল ইয়ার দু হাজার সাতাশের মধ্যে ষাট হাজার কোটি টাকা ইনভেস্ট করবে রিনিউয়েবল ক্যাপাসিটি বাড়ানোর জন্য কোন কোন বছরে কতটা ইনভেস্ট করবে সেটাও জানিয়েছে এইগুলো শেয়ার হোল্ডারদের জন্য খুবই পজিটিভ নিউজ এমনিতেই আমি বারবার বলেছি এই কোম্পানি এখন যে সেক্টরে কাজ করছে সেটা ফিউচারিস্টিক বিজনেস তাই আপনারা হোল্ড অ্যান্ড কন্টিনিউ করতে পারেন ভিডিও শেষে একবার জাস্ট গ্লোবাল মার্কেটটা দেখেনি পুরো ইউএস মার্কেট ফ্ল্যাট চলছে কিন্তু পজিটিভে চলছে এটা কততে ক্লোজ দেয় সেটা খুবই ইম্পর্টেন্ট এবং ইউরোপিয়ান মার্কেটে যেসব বড় বড় ইন্ডেক্স আছে মোটামুটি ফ্ল্যাটই চলছে তো আমাদের মার্কেটের জন্য একটা প্লাস পয়েন্ট হলো দিন ধরে নেট বায়ার এবং এর সঙ্গে আমাদের ডিআইআই তো প্রত্যেক মাসে নেট বায়ারই থেকেছে তো এখান থেকে মার্কেট নতুন হাই খুব তাড়াতাড়ি দেখাতে পারে তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন